ঢাকা 13 সংসদীয় আসনে শনিবার সকাল থেকে প্রচার কার্যক্রম চালাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। শনিবার সকালে আগারগাঁওয়ের তালতলা এলাকার শতদল কমপ্লেক্স কোয়ার্টারের সামনে থেকে গণসংযোগ শুরু করেন নৌকা মার্কার এই প্রার্থী। এ সময় এই আসনের অন্তর্গত আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই গণসংযোগে যোগ দেন। নানক এলাকার মানুষের সাথে কথা বলেন। পরে নৌকা মার্কার প্রার্থীর মিছিল আগারগাঁও থেকে শ্যামলীর দিকে যায়। এ সময় জাহাঙ্গীর কবির নানক বলেন, 2008 থেকে টানা দুই মেয়াদে সংসদ সদস্য থাকার সময় এই এলাকাকে তিনি মাদক মুক্ত করেছিলেন। বিএনপি নির্বাচন বর্জন করতে গিয়ে বিএনপি নিষিদ্ধ সংগঠনে পরিণত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। স্বাধীনতা উত্তর বাংলাদেশে পূর্ব বাংলার সর্বহারা পার্টি যেমনিভাবে গুপ্ত হত্যা গুপ্ত হামলার পথে গিয়েছিল, সেই পথেই তারা গিয়েছে। কাজেই তারা জনগণের বিরুদ্ধ শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে। রাজধানীর নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানতে এখন যাচ্ছি আগারগাঁও তালতলা এলাকায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, এই এলাকায় নির্বাচনী প্রচারণা কখন থেকে শুরু হয়েছে, প্রার্থীরা কি বলছেন? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কিন্তু আজ কিন্তু সকাল থেকেই প্রচারণা শুরু হয়েছে। আমি এখন আছি তালতলাতে, তাই এখানে আওয়ামী লীগের প্রার্থী 13 নং ওয়ার্ড এইসব প্রার্থী জাহাঙ্গীর কবির নানক, তিনি কিন্তু প্রচারণা চালিয়েছেন সকাল থেকেই। তার প্রচারণা এখান থেকে শুরু হয়ে শ্যামলীতে গিয়ে শেষ হবে। তিনি কিন্তু বলছিলেন যে উৎসব মুখর পরিবেশেই কিন্তু জেগে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা, কিন্তু সেটাকে বানচালের চেষ্টা করছে বিএনপি। তো এখান থেকে শুরু করে কিন্তু উৎসব মুখর পরিবেশেই কিন্তু সেই মিছিলটি শেষ হয়েছিল। এখন পর্যন্ত সেটি শ্যামলীতে গিয়ে শেষ হবে তেমনটি আমি দেখেছি। ফারজানা, এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা জানছিলাম নির্বাচনী প্রচারণার খবর খিলগা তালতলা এলাকা থেকে। শীত উপেক্ষা করে ঢাকার বাইরেও নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। দেশের অনেক স্থানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা আটঘাট বেঁধে নেমে পড়েছেন প্রচারণায়। পিরোজপুর দুই আসনের সাতবারের এমপি জাতীয় পার্টির জেপি মঞ্জুকে হারাতে ইগল মার্কার স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। ফরিদপুরে প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন চারটি আসনের প্রার্থীরা। তারা নিজ নিজ সংসদীয় এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ সহ নানা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কক্সবাজার এক আসনে হাতঘড়ি মার্কা নিয়ে নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। আর মানিকগঞ্জ তিন আসনে নৌকা প্রতীক প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এখনও মাঠে পাওয়া যাচ্ছে না। চট্টগ্রামে 16টি নির্বাচনী এলাকায় প্রচারণা জোরে সোরে শুরু হয়েছে। নির্বাচনকে উৎসব মুখর করতে সরকার মনোনীত প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার খবর জানতে এখন যাচ্ছি রংপুর ও কুষ্টিয়ায়। প্রথমে যাব রংপুরে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট এ কে এম মইনুল হক। মইনুল, রংপুরের প্রচারণার খবর জানান। ফারজানা, রংপুরের প্রচারণার খবর যদি জানাতে চাই তাহলে বলতে হবে যে রংপুরের যে ছয়টি আসন, সেই ছয়টি আসনে প্রচার প্রচারণায় কিন্তু অংশগ্রহণ করে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা কিন্তু ছুটে বেড়াচ্ছেন ভোটারদের কাছে, খুলি বৈঠক করছেন, তারা লিফলেট বিতরণ সহ দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আর একটি কথা বলি, সেটি হলো যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এই রংপুর তিন আসন অর্থাৎ রংপুর সদরের কিন্তু তিনি নির্বাচন করছেন। আজকে তিনি কিন্তু এসেছেন এই তার নির্বাচনী আনুষ্ঠানিক প্রচার প্রচারণার জন্য। সকালে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত করে এখন এসেছেন রংপুর নগরী সেন্ট্রাল রোডে জাতীয় পার্টি অফিসে। এখানে তিনি নির্বাচনী কর্মী সভায় যোগ দিয়েছেন। এই কর্মী সভা শেষে তিনি কিন্তু গণসংযোগ শুরু করবেন। জি এম কাদের আসলে আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে এই রংপুরে তার নির্বাচনী এলাকায়
যে নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করবেন, তার আগে তিনি এই কর্মী সমাবেশ করছেন। এই জি এম কাদেরের রংপুরের আগমনকে কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছিল। তারা কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা আমরা তেমন একটা দেখিনি, হয়তো আজকের পর থেকে তাদেরকে দেখব এবং তাদেরকে সুসংগঠিত করে মাঠে নির্বাচনী প্রচার প্রচারণা আরও ব্যাপক হারে করার জন্যই জি এম কাদের গতকাল রাত্রে রংপুরে এসে আজকে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী প্রচার প্রচারণায় কাজ শুরু করলেন। আর পাশাপাশি যে হেভিওয়েট প্রার্থী রংপুর ছয় আসনের স্পিকার ডক্টর শিরিন শারমিন সুলতানা, তিনি এখনও শিরিন শারমিন চৌধুরী, তিনি এখনও এলাকায় আসেননি। তবে আরেকজন হেভিওয়েট প্রার্থী যে রয়েছেন বাণিজ্য মন্ত্রী, রংপুর চার আসন থেকে নির্বাচন করছেন টিপু মুন্সী, তিনি কিন্তু এলাকায় অবস্থান করে প্রচার প্রচারণা করছেন। তবে এখানে নৌকা এবং জাতীয় পার্টির পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু খুবই জোরে সোরে তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফারজানা, আপনি আমাদের সাথেই থাকুন। এখন যাব কুষ্টিয়ায়, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলি। শ্যামলি, নির্বাচনের প্রচারণার কি তথ্য আছে আপনার কাছে? এবার দ্বাদশ সংসদ নির্বাচনে দুজন হেভিওয়েট প্রার্থী সহ কুষ্টিয়াতে মোট 31 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। কুষ্টিয়া তিন, মিরপুর ভেড়ামারায় জাসদ সভাপতি হাসান হক কিনু এবার চতুর্থবারের মতো চৌদ্দল প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে মিরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামুল আরিফিন। কুষ্টিয়া তিন, মাহবুবুল আলম হানিফ এবার তৃতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার সঙ্গে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পুত্র আনোয়ার পারভেজ তনু। আর কুষ্টিয়া চার আসনে এবং কুষ্টিয়া এক আসনে দুজন সাবেক এমপি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। আসলে সকাল থেকেই প্রচার প্রচারণা শুরু হয়েছে। আমরা প্রচার প্রচারণা যেখানে গিয়েছি দেখেছি যে প্রার্থীরা হচ্ছে তাদের পরবর্তী যেই উন্নয়নমূলক কাজ করবেন সেসবের প্রতিশ্রুতি দিয়ে ভোটের দায় দায়ে ভোট চাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ফারজানা, এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা জানছিলাম রংপুর এবং কুষ্টিয়া থেকে নির্বাচনী প্রচারণার খবর। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে পালনের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ভোটের মাঠে অনিয়ম করতেই হবে এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। সকালে বরিশালে রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। জেলার ছয় নির্বাচনী এলাকার অধিকাংশ প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, কোনো কেন্দ্রে যদি একটি ভোটও কারচুপি হয় তাহলে সেই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। এটা আপনারা যদি কেউ কোন রকম ব্যর্থতার সৃষ্টি করেন হয়তো আপনাকে আমি দেখতে পাবো না, কিন্তু সেন্টারের খবরটা পেয়ে যাব। সেন্টারে যদি একটা ভোট কারচুপি হয়, যদি খবর আসে ওই সেন্টারের ভোট সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। সকাল আটটায় যদি হয়, নয়টায় যদি হয়, আমরা এবার বন্ধ করে দেবো, কারণ ফলাফল ওই একটার জন্যই প্রভাবিত হতে পারে, আমরা অপেক্ষা করব না। কাজেই আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। সরকার পতনের একদফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন বিএনপি নেতারা। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন তামাশার উল্লেখ করে সে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। আন্দোলনে থাকা সমমনা দলগুলোর নেতাদের অভিযোগ, ডামি নির্বাচনে ভোট দিয়ে দেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ, তাই ভোটারদের এই হাস্যকর নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান তাদের। বিস্তারিত শফিক শাহিনের রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও সরকারের পদত্যাগ দাবিতে 20 ডিসেম্বর অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিএনপি। এই কর্মসূচি সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান দাবি করেন, সরকার একদলীয় পাতানো নির্বাচন করছে যেখানে জনগণের কোনো অংশগ্রহণ নেই।
তিনি বলেন যে নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দিতে পারবে না সেই নির্বাচন বর্জনের পাশাপাশি অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে থাকব যতদিন না এই চৈরাচারী সরকার তারা বিদায় নেয় সরকার দাবি করে তারা নাকি উন্নয়ন করেছে বাংলাদেশে নাকি উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে তারা যদি উন্নয়নের জোয়ার বাংলাদেশে বইয়ে দিয়ে থাকে তাহলে তারা জনগণের ভোটকে কেন ভয় পায় অসহযোগ আন্দোলন কর্মসূচিতে জনমত গঠনে তৃতীয় ও শেষ দিনে শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি নেতারা এ সময় দাবি নির্বাচন বর্জনের অংশ হিসেবে অসহযোগ আন্দোলন কর্মসূচি সফল করার আহ্বান জানান বিএনপি নেতারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করছে নেতারা অভিযোগ করেন একতরফা নির্বাচনের মাঠ গরম করতে আওয়ামী লীগ নিজেরা মারামারি শুরু করেছে ভোট থেকে আপনারা সবাই দূরে থাকবেন ভোট কেন্দ্র থেকে ভোট কেন্দ্রে যাবেন না পারলে সেদিন ঘরে থাকবেন বের হওয়ার কোনো দরকার নাই ভোট তারা পুলিশ এবং ছাত্রলীগ তারা এমনিতে আপনার ভোট দিয়ে দিবে এটা একদলীয় নির্বাচন আর আমাদের সম্পদ যেটা ট্রেন পোড়াচ্ছে গাড়ি পোড়াচ্ছে বাস পোড়াচ্ছে এটা বর্তমান সরকার করছে বর্তমান সরকার পরিকল্পিতভাবে করে বিরোধী দলকে ধ্বংস করতে চায় রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন পালনের ঘোষণা দিয়েছে বিএনপি সেই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে সমমনা রাজনৈতিক দলগুলো শফিক শাহিন এনটিভি নিউজ ঢাকা অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে